টোটাল স্পার্ম কাউন্ট ছিল 25 মিলিয়ন, সেটা হয়ে গেল 10 মিলিয়ন। এবং যেখানে 40% শুক্রাণু অ্যাক্টিভ ছিল, সেই 40% থেকে হয়ে গেল 10%, এবং 30% স্পার্মের মরফোলজি স্বাভাবিক ছিল, সেখান থেকে সেটা হয়ে গেল 10%। অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা করে এটা যা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। বাচ্চা না হওয়া প্রবলেমের অনেকগুলো কেস এখন পর্যন্ত আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, অনেকগুলো ফলো আপ কেস দেখিয়েছি, কিছু কেস টেকিং দেখিয়েছি। রোগীদের মনের ভাবটা মূলত আমরা আপনাদের কাছে প্রকাশ করতে চাই। এই যে আজকের যে পেশেন্ট, আমার চেম্বার হচ্ছে সাভারে, এরা এসেছে সুদূর চট্টগ্রাম থেকে। বাচ্চা না হওয়া একটা প্রবলেম নিয়ে অনেক জায়গায় চিকিৎসা করা হয়েছে এবং লাস্ট 3 মাস ধরেও অ্যালোপ্যাথিক চিকিৎসা চলছে। অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তারা হোমিওপ্যাথির দ্বারস্থ হয়েছে। অ্যালোপ্যাথিক চিকিৎসায় যখন উনি প্রথম সিমেন অ্যানালাইসিস করে, তখন ওনার টোটাল স্পার্ম কাউন্ট ছিল, বের করুন প্রথম রিপোর্টটা, ওনার প্রথম সিমেন অ্যানালাইসিস রিপোর্ট যেটা ছিল, ধরুন এখানে, সেখানে টোটাল স্পার্ম কাউন্ট ছিল 25 মিলিয়ন এবং অ্যাক্টিভ মোটাইল ছিল 40%, 40% শুক্রাণু স্বাভাবিক ছিল, জীবিত ছিল, এবং 30% শুক্রাণুর মরফোলজি স্বাভাবিক ছিল। অ্যালোপ্যাথিক চিকিৎসা কিছুদিন করার পরের যে রিপোর্ট, ২৫ থেকে হয়ে গেল 10, টোটাল স্পার্ম কাউন্ট ছিল 25 মিলিয়ন, সেটা হয়ে গেল 10 মিলিয়ন। এবং যেখানে 40% শুক্রাণু অ্যাক্টিভ ছিল, সেই 40% থেকে হয়ে গেল 10%, এবং 30% স্পার্মের মরফোলজি স্বাভাবিক ছিল, সেখান থেকে সেটা হয়ে গেল 10%। অর্থাৎ অ্যালোপ্যাথিক চিকিৎসা করে এটা যেখানে উন্নতি হবে, উন্নতির বদলে দিন দিন শুধুমাত্র অবনতিই হলো। শেষ পর্যন্ত ওনারা হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারস্থ হয়েছেন। এই রোগীর কেস আমরা হাতে নিলাম, চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াইফ যিনি, উনি পলিসিস্টিক ওভারির পেশেন্ট। রাইট সাইডেড পলিসিস্টিক ওভারি এবং ওভারিটা কিছুটা ইনলার্জড হয়ে গেছে। ওয়াইফ এবং হাজব্যান্ড দুজনকেই আজকে ওষুধ দিয়ে আমরা বিদায় করছি। হয়তোবা পরবর্তীতে পেশেন্ট দেখা করতে পারবে কি না সেটাও একটা সন্দেহের বিষয়, যেহেতু অনেক দূরে আছে। যদি নাও আসতে পারে, হয়তো ফোনে কথা বলবে বা রিপোর্ট আমরা হোয়াটসঅ্যাপে দেখব, শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তী ফলো আপ আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন তাদের জন্য, আমরা যারা চিকিৎসা পেশায় আছি দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।